পরাজয় মেনে নেওয়া সবসময় কঠিন। হারের পর কত আলোচনা, কত বিশ্লেষণই তো থাকে। তাই বলে কি ফল পাল্টে যায় এমন নজির এখন পর্যন্ত হয়নি ঠিকই, তবুও আশা করতে দোষ কি। বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে বাজে রেফারিংয়ের অভিযোগ তুলেছে ফরাসিরা, বিশেষ করে আর্জেন্টাইনদের প্রথম দুই গোল অবৈধ বলছেন তারা। ম্যাচটি পুনরায় আয়োজনের দাবি জানিয়ে অনলাইন পিটিশন করেছে ফ্রান্সের জনপ্রিয় ওয়েবসাইট মেস ওপিনিয়ন্স। এখন পর্যন্ত 2 লাখ মানুষ ফাইনাল পুনর্মঞ্চায়নের পক্ষে মত দিয়েছে, যার অধিকাংশ ফরাসি হলেও অন্য দেশের ভোটের সংখ্যাও কম নয়। আগস্টে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি টটেনহ্যাম ম্যাচের পর অনলাইন পিটিশনে রেফারি অ্যান্থনি টেলরকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল 1.5 লাখেরও বেশি মানুষ। তাতে সায়ও দিয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন। এদিকে ফাইনালের পর নানানভাবে উদযাপনে সমালোচনায় আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেস, বিশেষ করে প্যারেডে পুতুলের মাথায় এমবাপ্পের ছবি বিতর্কিত করেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন। ফাইনাল নিয়ে যখন ফ্রান্সের তোলপাড়, তখন ফিফা বলছে বিশ্বকাপের 64 ম্যাচে কোনো ফিক্সিংয়ের আলামত পাওয়া যায়নি। কাতারের নিরাপত্তা বিভাগ, কাউন্সিল অফ ইউরোপ, ইন্টারপোল, এফবিআই এর মতো সংস্থা কাজ করেছে বিশেষ টাস্ক ফোর্সে, তাদের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। ফিক্সিং না ঘটলেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠিকই ঘটেছে। ফাইনাল শেষে ট্রফি হস্তান্তরের পর আর্জেন্টিনা দলের সাথে উৎসবে অংশ নিয়েছিল জনপ্রিয় শেফ নুসরাত গোকসে, যিনি সল্ট বে নামে পরিচিত। ফুটবলারদের সাথে ছবি তোলার পাশাপাশি ফিফার প্রোটোকল ভেঙে বিশ্বকাপ ট্রফি হাতে নিয়েছিলেন। ফিফা ইতোমধ্যে তদন্ত শুরু করেছে, আর সল্ট বের কর্মকাণ্ড দেখে আগেভাগেই তাকে US Open ফাইনাল থেকে নিষিদ্ধ করেছে আয়োজকরা।